البيان الشمس والقمر بحسبان الحمد لله رب العالمين والعاقبة للمتقين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبياهم بإحسان إلى يوم الدين وعليكم السلام ورحمة الله وبركاته محترم في معين الدين بهاي আমাদের অত্র গ্রুপে আপনি জানতে চেয়েছেন সূরা আল বাকারার শেষ দুটি আয়াত সম্পর্কে এবং এর কি ফজিলত রয়েছে একটু বিস্তারিত জানতে চেয়েছেন জানলে উপকৃত হবেন এবং জানিয়েছেন জেজাক আল্লাহ খেয়ের ও আন্তুমফা জল্লাহ খাই ও মিসলা আল্লাহ আল্লাহ ওয়া আলা আপনাকে অনুরূপ যেভাবে দোয়া করলেন এনুরূপ আল্লাহ সব আপনার উপর শান্তি এবং রহমত বর্ষণ করুক আমি দোয়া করি তো আলহামদুলিল্লাহ সুরা আল বাকারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা সুরা আল বাকারার অত্যন্ত ফজিলত রয়েছে বিশেষ করে রাসুদ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তাজা আলু তাকুমানি সুরাতুল বাকারা পি নবী সাল্লাম বলেছেন তোমরা ঘরকে কবর বানায়ো না আর তোমরা ঘরে কোরআন পাঠ করো যে ঘরে সুরাতুল বাকারা পাঠ করা হয় সেই ঘর থেকে শয়তান পালায়ন করে এটা সেই হাদিস দ্বারা প্রমাণিত তাহলে সুরাতুল বাকারা যদি ঘরে পাঠ করা হয় তাহলে সেই ঘর থেকে শয়তান পালায়ন করে আর সুরাতুল বাকারার অংশ হচ্ছে কি সর্বশেষ দুটি আয়াত যে দুটি আয়াত সম্পর্কে আপনি জানতে চেয়েছেন এমনি ভাবে সুরা আল বাকার মধ্যে রয়েছে আয়াতুল কুরসি যে ব্যক্তি প্রত্যেক সলাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে সেই ব্যক্তি মানি জান্নাতে প্রবেশ করবে মরলি জান্নাতে প্রবেশ করবে তিনি মরতেছেন জন্য তিনি জান্নাতে প্রবেশ করতেছেনা তো আলহামদুলিল্লাহ এখানে একটি গুরুত্বপূর্ণ আয়াতও রয়েছে আয়াতুল কুরসি বিশেষ করে এবং সুরাতুল বাকারার শেষ দুইটি আয়াত পিএবী সাল্লাহ ওসাল্লাম বলেছেন তালা আমাকে আর সে আজমে চারটা জিনিস দিয়েছেন আর সে আজমি নিয়ে চারটা জিনিস দিয়েছেন তার মধ্যে থেকে বলেছেন আর দুটি আয়াত আল্লাহ রব্বুল আলমে দিয়েছেন মূলত আল্লাহান তাল নবী মাহমুদ সাল্লাহ আলিয়াল্লামকে মেরাজের মাধ্যমে চারটি জিনিস দিয়েছেন প্রথমে পঞ্চাশ অক্ত সলাদ ছিল সেটাকে পরবর্তী পাঁচ করা হয়েছে এবং যদি কেউ পাশক্ত সোলাদ আদায় করে আল্লাহ সুহান পঞ্চাশ শক্তের সোয়াব লিখে দিবেন এবং পিও রসালাম বলেছেন যে বান্দা যদি নেকের কাজ কাজ করে। করে তাহলে সেটাকে থেকে দশ গুণ করে দিবে বেশির অনেক বেশি হতে পারে কিন্তু নিম্নে দশ গুণ আর যদি বান্দা কোনো অন্যায়ের কাজ করে গুনাহের কাজ করে তাহলে একটির বদলে একটি লেখা হবে তাহলে দেখেন যদি কোনো আল্লাহর বান্দা কোনো গুনাহের কাজ করে হারাম কাজ করে পাপের কাজ করে তাহলে একটির বদলে একটি লেখা হবে কিন্তু পক্ষান্তরে যদি কেউ সোয়াবের কাজ করে নেকের কাজ করে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন সেটাকে দশ গুণ করে দশ গুণ বেশি লিখে দিবেন তারা আমল নামায় বেশির অনেক বেশি হতে পারে কিন্তু নিম্নে দশ গুণ আর সাল্লাম বলেছেন যে ব্যক্তি সেরেক করবে সেরেকের গুণা আল্লাহ রব্বুল আলমিন ক্ষমাক করবেন না ঘোষণা করে দিয়েছেন আল্লাহ এবং রাসুদাল্লাহ সাল্লাম বলেছেন যে আরশে আজমের নিজ থেকে আল্লাহ রব্বুল আলমিন এ বাকারা সর্বশেষ দুইটি আয়াত উপহার দিয়েছেন তাহলে বোঝা গেল তো হতে পারে ওই সময় নাজিল হয়েছে সর্বশেষ দুটি সূরাতুল বাকরার দুটি আয়াত নাজিল হয়েছে মানে উপহার যেহেতু দিয়েছেন আরো নিউজ থেকে তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ আয়াত সাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি ঘুমানের পূর্বে সুরা আল বাঁকরার সর্বশেষ দুটি আয়াত পড়বে যে আমানা রাসূল থেকে নিয়ে শেষ পর্যন্ত তার জন্যে ওই রাতের জন্য যথেষ্ট হবে যথেষ্ট মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হয়তো তার জন্য হেফাজতকারী হিসাবে ফেরস্তা নিয়োজিত করতে পারে তাকে জিন শয়তান আঘাত করতে পারবে না মানুষ শয়তান ইচ্ছে করলে আঘাত করতে পারবে না হয়তো কেউ ঘুমই আছে আর ঘুমকে মৃত বলা হয়েছে যদি কেউ আয়াতুল করে সুরাতুল বাকারা সর্বশেষ দুটি আয়াত করে ঘুমায় হতে পারে তাকে কেউ ক্ষতি করতে চাইলেও তিনি ক্ষতি করতে পারবে না এবং তার জন্যে আরো হাদিস রয়েছে যে ব্যক্তি ঘুমানোর পূর্বে এবং অজু করে ঘুমায় তার জন্য দুজন ফেরেস্তা নিয়োজিত করা হয় এবং সকাল পর্যন্ত দোয়া করে হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো তার উপরে রহমত বর্ষণ করো ঠিক এমনিভাবে এই সুরাতুল বাকারার সর্বশেষ দুইটি আয়তর এমনিভাবে ফজিলত রয়েছে তার জন্য সেটি যথেষ্ট হবে যথেষ্ট এখন কিভাবে যথেষ্ট হবে হতে পারে এই অবস্থায় তিনি মারাও যায় এ রাতে মারা গেল সুরাতুল বাকারার সর্বশেষ দুটি আয়াত পড়লেন তিনি যদি মারা যায় হতে পারে আল্লাহ বললেন তাকে জান্নাত দিবেন এবং তাকে জিন শয়তান থেকে মানুষের অসহা থেকে এবং সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন তাহলে সুরাতুল বাকারার সর্বশেষ দুটি আয়াতের অতন্ত ফজিলত রয়েছে গুরুত্ব রয়েছে হয়তো আমরা চেষ্টা করব অন্তত কিন্তু বর্তমানে আমাদের যে সমাজে অনেক সমস্যা হয়ে গেছে বর্তমানে যে মিডিয়ার যুগে মানুষ হয়তো একটু খাওয়া-দাওয়ার পরে একটু বসে বসার পরে এই মোবাইলটা হাতে নিল আরই ঘুম চলে আসলো তো এইজন্য ঘুমানোর পরে ঘুমানোর পূর্বে যে জিকিরগুলো রয়েছে এগুলো আমাদের অনেকেরই করা হয় না তো এই ক্ষেত্রে আমাদের একটু সাবধানতা থাকতে হবে যে ঘুমানোর সময় অন্তত আমাদের সূরা ইখলাস নাস ফালাক এবং আয়াতুল কুরসি এবং সূরাতুল বাঁকা সর্বশেষ দুইটি আয়াত এবং ঘুমানের দোয়া পড়ে আমাদেরকে ঘুমাইতে হবে এবং অজু অবস্থায় ঘুমাইতে হবে ডান কাতে ঘুমাইতে হবে যদি ঘুমান হয় ইনশাআল্লাহ আশা করা যায় তার জন্য যথেষ্ট হবে সেই যদি অবস্থায় মারাও যায় তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন অথবা তাকে জিন শয়তান থেকে মানুষ শয়তান থেকে সমস্ত অসা থেকে সমস্ত চিন্তা ভাবনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন আশা করি এই বিষয়টি বুঝতে পারলেন সূরাতুল বাকারার সর্বশেষ দুইটি আয়াতরা অনেক গুরুত্ব রয়েছে বিশেষ করে প্রত্যেক সালাতের পরে তো এখানে এই দুইটি আয়াত পড়তেই হয় বিশেষ করে এবং অনেকই লিল্লাহি মাফিস সামাওয়াতি থেকে নিয়ে একেবারে সর্বশেষ পর্যন্ত পড়া আর উত্তম আল্লাহ সুবহান ওয়া আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার মত তৌফিক দান করুন আমীন ইয়া রাব্বাল আলামিন হাযা সল্লাল্লাহু ওয়া সল্লামু আবা মুহাম্মদ ওয়া আলা আলিহি আজমাইন